দেশ জুড়ে চলছে হিট অ্যালার্ট গতকাল থেকে তিন দিনের জন্য এই অ্যালার্ট জারি করা হয় তবে যেভাবে তাপপ্রবাহ চলছে তাতে হিট অ্যালার্ট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পুরো এপ্রিল জুড়েই তাপপ্রবাহ বজায় থাকবে বলে স্বস্তির সম্ভাবনাও নেই মে মাসেও তাপপ্রবাহ থাকার আশঙ্কা রয়েছে স্থানীয়ভাবে দু এক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস এদিকে তাপপ্রবাহের কথা বিবেচনায় নিয়ে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএ সম্পলি বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে এই যে দেশ জুড়ে কিনা কাটা পড়তে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ গরমে নাগরিক জীবনের ওপর কিরকম প্রভাব পড়েছে সে খবর জানতে যাচ্ছি আমাদের সহকর্মীদের কাছে প্রথমে যাব ঢাকার বসিলা এলাকায় সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ হাসান এই তীব্র গরমে আসলে রাজধানীবাসীর উপরে জনজীবনে কি প্রভাব পড়েছে নাফিস শাস একেবারে এক কথায় বলতে গেলে নাফিস উঠে গেছে একেবারে যে তাপ মাথার উপরে খাড়া রোদ বিশেষ করে এই মুহূর্তে মধ্য দুপুরে তীব্র তাপ অনুভব করছে এই নগরবাসী আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি ঠিক নগরের কাছাকাছি অর্থাৎ এটি সিটি কর্পোরেশন এলাকায় তবে বসিলা ব্রিজের পাশাপাশি এইখানে একটু খোলা জায়গায় এসেছি দেখুন যে গাছপালার যে ঘাটতি এবং সেই ঘাটতির কারণে যে তা রোদের প্রখরতা যে তীব্রভাবে পড়ছে সেটির একটা লক্ষ্য করা যাচ্ছে পাশাপাশি আহ অফিস থেকে যেটি বলেছে যে আসলে জলাভূমি কমে যাওয়ায় কিন্তু এই তাপের প্রভাবটা বাড়ারও একটা জলাভূমি না থাকাও একটা কারণ বলছেন কারণ পানির যে পরিমাণ তাপকে শোষণ করতে পারে বা ধারণ করতে পারে সেরকম জলাধার কিন্তু ঢাকায় তো নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থানেও সে জলাধার কিন্তু কমে গেছে এখানে তাপ থেকে বাঁচার জন্য শিশুরা এবং মাঝারি বয়সে মানে সব বয়সী মানুষই কিন্তু এই পুকুরে নিজেদেরকে পুকুরের জলে পানিতে স্বস্তি পাওয়ার জন্য এখানে কিন্তু গোসল করছে এবং তারা প্রায় দীর্ঘ অনেকক্ষণ ধরেই আমরা এখানে লক্ষ্য করছিলাম যে পানিতে তারা একটা স্বস্তি অর্থাৎ এই তাপ থেকে স্বস্তি খোঁজার চেষ্টা করেছে আর সবচেয়ে বড় বিপাকে যারা তারা হচ্ছে দিন মজুর মূলত যারা খেটে খায় মোটে মজুর বা ভ্যান চালক রিক্সা চালক যারা মূলত এই কাজগুলো পেশাগুলো করে জীবিকা নির্বাহ করে তারা কিন্তু এই রোদে কিন্তু ব্যাপক সমস্যায় পড়েছে অর্থাৎ তীব্র তাপে তাদের এই কাজগুলো করতে ব্যাপক বেগ পেতে হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায় আমরা ঘুরে দেখেছি যে যেহেতু ঈদের পরের প্রভাবটি এখনো রয়েছে মানুষ এখনো আসেনি রাস্তাঘাট কিছুটা ফাঁকা তার মধ্যে এই রোদ থেকে বাঁচতেও মানুষ কিন্তু কিছুটা আশ্রয় অর্থাৎ ছায়া খোঁজার চেষ্টা করছে আরেকটি বিষয় আভা অফিসে ছিলাম সেই আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে এই এপ্রিলের যে কয়েকটি দিন রয়েছে এতে তাপ প্রবাহ কমার সম্ভাবনা নেই বরঞ্চ এই তিন দিন যে তাপ অ্যালার্ট অর্থাৎ রে হিট অ্যালার্ট জারি করা হয়েছে সেই হিট অ্যালার্ট তিন দিন পরে আবারও জারি করা হতে পারে আপনি সাথেই থাকুন এখন আমরা চুয়াডাঙ্গায় যাব সেখানে আছেন আমাদের স্থানীয় প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক চুয়াডাঙ্গায় কয়েকদিন ধরেই তো একচল্লিশ ডিগ্রির ওপর তাপমাত্রা তো হিট অ্যালার্টও জারি করা হয়েছে কি অবস্থা জনজীবনের আপনি ঠিকই বলেছেন চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহের ফলে এখানকার জীবনযাত্রা অচল হয়ে পড়েছে পবিত্র রমজান পবিত্র ঈদুল ফিতর এবং পয়লা বৈশাখের ছুটির আগামী কাল থেকে মাধ্যমিক পর্যায়ে প্রাথমিক এবং হচ্ছে সরকারি কলেজ খোলার কথা আছে তবে এই তীব্র তাপপ্রবাহের কারণে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার কথা আছে সেখানে আমরা জানতে পেরেছি সেখানে প্রাথমিকে অ্যাসেম্বলি নির্দেশ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রাথমিক অধিদপ্তর থেকে এবং মাধ্যমিক পর্যায়ের থেকেও বলা আছে যে প্রাকৃতিক দুর্যোগ হলে পরে স্কুলে অ্যাসেম্বলি করা যাবে না তো সেক্ষেত্রে আগামীতে গ্রীষ্মকালীন ছুটি আছে সেই ছুটিটা যদি আগে নিয়ে আসা যায় তাহলে হয়তো এই তাপপ্রবাহ শিক্ষার্থীদের জন্যে অনেক উপকারে আসবে বলে তারা জানিয়েছে এই তাপপ্রবাহের ফলে চুয়াডাগাতে সাধারণত বেলা এগারোটার পর থেকে চারটা পর্যন্ত রাস্তাঘাটে মানুষের উপস্থিতি চোখে পরে কম কারণ এখানে এই শৈতপ্রবাহ এই তীব্র তাপপ্রবাহের ফলে মানুষের যে চলাচল সেটা ব্যাহত হচ্ছে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা করতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এখন যাব যশোর ও দিনাজপুরে সহকর্মীদের কাছে আমরা প্রথমে যাব যশোরে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সাইফুল ইসলাম সজল সজল যশোরে আজ তাপমাত্রা কত আর সার্বিক চিত্র কেমন আমাদের জানাবেন কিন্তু যে তীব্র তাপ প্রবাহ চলছে তাতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু একচল্লিশ দশমিক দুই ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় আজকে এই মুহূর্তে যখন তাপমাত্রা ইতিমধ্যেই চল্লিশ ডিগ্রিতে পৌঁছেছে এবং আবহাওয়া অফিসের যে পূর্বাভাস আছে সেটা হলো যে তিনটা সাড়ে তিনটার দিকে তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে এই যে তীব্র তাপমাত্রা এই তীব্র তাপমাত্রা কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষ রিক্সা চালক দিন মজুর তাদের আমরা দেখতে পাচ্ছি যে গাছের ছায় কিংবা পার্কে প্রচুর খেটে খাওয়া মানুষ তারা বিশ্রাম নিচ্ছেন এবং তারা আসলে এই সকাল এগারোটা থেকে বেলা তিনটা সাড়ে তিনটা পর্যন্ত এই সময়টাতে যে তীব্র তাপ এই তাপের মধ্যে আসলে কোনো কাজই করতে পারছেন না আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হলো যে যশোর শহরের বেশিরভাগ যে টিউবওয়েল আছে সেই টিউবওয়েলে কিন্তু পানি ওঠা বন্ধ হয়ে গেছে কিছু বাড়িতে কিছু কিছু বাড়িতে সাবমার্সিবল পাম্প আছে এই সাবমার্সিবল পাম্প আর প্রতিবেশীরা এই পাম্পগুলো থেকে তাদের খাবার পানি সংগ্রহ করছেন এবং গরমজনিত যে রোগগুলো আছে তার ভিতরে ডায়রিয়ার প্রকোপটা একটু বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের যশোর জেনারেল হাসপাতালে যে পাঁচ বেডের ডায়রিয়া ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে প্রতিদিন কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিচ্ছেন যাদের মধ্যে শিশু এবং বয়স্ক লোকের সংখ্যায় বেশি জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণার উদ্যোগ নিয়েছেন শাওন আপনি সাথেই থাকুন এখন আমরা যাব দিনাজপুরে সেখানে আছে স্টাফ করেসপন্ডেন্ট ফারুক হোসেন ফারুক তীব্র গরমে দিনাজপুরে খেটে খাওয়া মানুষের কি অবস্থা দেখছেন শাওন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দিনাজপুর সদর হাসপাতালের সামনে অর্থাৎ আজকে আমি এই যে আপনার বারোটার সময় খবর নিয়ে দেখেছি আজকে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে এবং এই তাপমাত্রা কিন্তু বিকেল তিনটার পর আরও বাড়তে পারে আরেকটি জিনিস বলে রাখি যে গত ছয় দিন থেকে তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি মধ্যে বিরাজ করছে আর এখানে খেটে খাওয়া মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ তাদের অবস্থা কিন্তু মানে শোচনীয় অর্থাৎ তারা এই প্রচণ্ড গরমের কারণে কাজকর্ম করতে পারছেন না আর আপনার যারা কৃষি শ্রমিক রয়েছেন তারাও কিন্তু জমিতে যায় নিড়ানি দেওয়া ঘাস তোলা অন্যান্য যে সমস্ত কাজকাম আছেন সেগুলা কিন্তু করতে পারছেন না আর একটি জিনিস বলে রাখে আমি দিনাজপুর সদর হাসপাতালে গিয়েছিলাম সেখানে আমি দেখেছি আপনার ডায়রিয়া ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্তদের সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে আপনার এই আমাকে আমি সিভিল সার্জনের সাথে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন এই প্রচণ্ড গরমের কারণে সবাইকে গাছের ছায় অথবা বাসায় থাকার জন্য তিনি কিন্তু অনুরোধ জানিয়েছেন তা না হলে হিট স্ট্রোক রুগীর রোগের সম্ভাবনা রয়েছে তা সব কিছু মিলিয়ে আপনার সুখবর নেই আগামী আরও তিন থেকে চার দিন কিন্তু এই তাপদাহ বিরাজ করবে তা আমার কাছে এই ছিল দিনাজপুর থেকে আপনার গরমের সর্বশেষ সংবাদ শাওন এই ঈদে দেশ জুড়ে কেনাকাটা ফুটতে হবে শুধু বিকাশে সাথে ডিসকাউন্ট কুপন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক